হ্যালো ফ্রেন্ডস আমি সজ্জাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি রেসিং রুম তৈরি করবো সেজন্য নিয়েছি এই ফ্রেমটি ফ্রেমটিকে আমরা অ্যাসেম্বল করে নিয়েছি অ্যাসেম্বল করতে একটু সময় লাগবে সেজন্য আমরা অফ ক্যামেরায় অ্যাসেম্বল করে নিয়েছি মোটর হিসাবে আমি ব্যবহার করবো আর এস টু টু জিরো ফাইভ টোয়েন্টি থ্রি হান্ড্রেড কেবি চারটি বিএলডিসি মোটর মোটরগুলোকে ক্লক ওয়াইজ এবং কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশন অনুযায়ী আমি চারটি মোটর চারটি ফ্রেমের মধ্যে বসিয়ে দিচ্ছি এবং আমি ডিরেকশনটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে এটি হচ্ছে এলএল কি এটি হচ্ছে স্ক্রু এই স্ক্রু দিয়ে আমি মোটরটিকে ফ্রেমের সঙ্গে বসিয়ে দেবো এগুলো হচ্ছে ইএসসি ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার এগুলো দ্বারা আমরা চারটি মোটরের স্পিড কন্ট্রোল করব ই গুলোর উপর অংশকে ইনসুলেট করার জন্য এই হিট হিটস্ট্রিং টিউবটি ব্যবহার করব আমি অফ ক্যামেরায় কিছু কাজ করে ফেলেছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি প্রতিটি কে প্রেমের উপর বসিয়ে দিয়েছি ডাবল সাইডের টেপ দ্বারা এবং এসিগুলোতে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করার জন্য আমি ক্যাবলের সাহায্য নিয়েছি প্রতিটি এসসির পজিটিভ প্রান্ত একসাথে এবং নেগেটিভ প্রান্ত একসাথে করে দুটো পজিটিভ নেগেটিভ কেবল করে নিয়েছি এটাতে এক্সটি সিক্সটি কানেক্ট করবো আইমিন প্যারালাল সংযোগ দিয়েছি আমাদের কাছে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড নেই সেজন্য এইভাবে কানেকশনটি করতে হয়েছে আমরা যেই এসিগুলো সিগুলো ব্যবহার করতেছি সেগুলোতে বিইসি নেই সেজন্য ফ্লাইট কন্ট্রোলার এবং রিসিভারে ফাইভ বোল্ট ইনপুট দেওয়ার জন্য আমরা একটি বিইসি তৈরি করবো সেজন্য আমি একটি বোল্ট রেগুলেটর ব্যবহার করতেছি এটি হচ্ছে এল এম সেভেন এইট জিরো ফাইভ আমি রেকমেন্ড করব আপনারা এটি ব্যবহার না করতে এবং ড্রোনের জন্য পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তা না হয়তো আপনারা পিইসি সি সহ পাওয়ার ডিস্ট্রিবিউশন কিনতে পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন এখন ইএসির সঙ্গে আমরা মোটরটি কানেক্ট করবো সেজন্য অয়ারের মধ্যে কিছুটা ফ্রি সোল্ডার করে নিচ্ছি এবং এসির প্যাডগুলোতেও ফ্রি সোল্ডার করে নিচ্ছি কিছুটা সোল্ডারিং পেস্ট লাগিয়ে নিচ্ছি ফ্লাইট কন্ট্রোলার মাউন্ট হিসেবে একটি পিভিসি বোর্ডের টুকরো লাগিয়ে দিয়েছি ফ্লাইট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি কে কে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ফ্লাইট কন্ট্রোলারটি এটা একটি মাল্টিকপ্টার ফ্লাইট কন্ট্রোলার ফ্লাইট কন্ট্রোলারটিকে বোধ সাইড টেপ দ্বারা লাগিয়ে দিচ্ছি আমরা যে বি সিটা তৈরি করেছি সেটি কত বল আউটপুট দিচ্ছে আমরা সেটি চেক করে নিচ্ছি ফাইভ বল আউটপুট দিচ্ছে ফ্লাইট কন্ট্রোলারের ফাইভ বল ইনপুটের সঙ্গে আমি ফাইভ বল ইনপুটের পিনটি লাগিয়ে দেব এখন ফ্লাইট কন্ট্রোলারের মোটর ওয়ান পিনের সঙ্গে মোটর ওয়ানের সিগন্যাল পিনটি সংযোগ দিয়ে দেব। ধারাবাহিকভাবে মোটর চারটির সিগনাল পিনটে আমি ফ্লাইট কন্ট্রোলারের সিগনাল ফিনের সঙ্গে লাগিয়ে দেব। এবং ইএসির নেগেটিভ পিনগুলোকে ফ্লাইট কন্ট্রোলারের নেগেটিভ পিনগুলোর সঙ্গে সংযোগ দিয়ে দিচ্ছি এখন একটি বাজার কানেক্ট করতে হবে ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে ফ্লাইট কন্ট্রোলারের গায়ে পজিটিভ নেগেটিভ লেখা রয়েছে আমি সেখানে দেখে বাজারটি লাগিয়ে নিচ্ছি এখন মাইক্রোজোন ট্রান্সমিটারের মাইক্রোজোন এম সি সেভেন বি রিসিভারটির সঙ্গে ফ্লাইট কন্ট্রোলারটি কানেক্ট করবো সেই জন্য রিসিভারের চ্যানেল নাম্বার ওয়ানের সঙ্গে ফ্লাইট কন্ট্রোলারের রিসিভার পিনের ওয়ানের সঙ্গে লাগিয়ে দেবো এখানে পজিটিভ নেগেটিভ এবং সিগনাল পিন দেখে লাগাতে হবে এরপর রিসিভারের চ্যানেল নম্বর টু থ্রি ফোর এর সিগনাল পিনগুলো ফ্লাইট কন্ট্রোলারের টু থ্রি ফোর সিগন্যাল পিনগুলো থেকে লেগে যাবে এরপর রিসিভারটি ড্রোনের এক পাশে হি টেপ দ্বারা লাগিয়ে দিচ্ছি এরপর ড্রোনটিতে পাওয়ার দেব এরপর ফ্লাইট কন্ট্রোলারটিকে ফ্যাক্টরি রিসেট দেবো আমার এখানে অ্যান্টার বাটনটি একটু সমস্যা করে সেজন্য কয়েকবার চাপতে হয় এরপর লোড মোটর লেআউটে যাব সেখান থেকে কপ্টার এক্স মোড সিলেক্ট করবো কারণ আমি কপ্টার এক্স মোড তৈরি করবো সেজন্য এরপর মটরগুলোর ডিরেকশনটি দেখাবে আমি সেগুলো সবগুলো নেক্সট নেক্সট করে দেব এরপর এসিসি ক্যালিব্রেশন করব এসিসি ক্যালিব্রেশন করার জন্য ড্রোনটিকে ফ্ল্যাট সার্ভিসে রাখতে হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ড্রোনটি এসিসি ক্যালিব্রেশান হয়ে যাবে এরপর ফায়ারটি অফ করে আবার কানেক্ট করব এরপর রিসিভার টেস্টে যাব এখানে কোনো বেলু দেখাচ্ছে না কারণ আমার ট্রান্সমিটারটি অফ আসে এখন ট্রান্সমিটারটি অন করেছি বেলু দেখাচ্ছে এখানে আমি ট্রিম করে বেলুগুলোকে জিরো করে দিচ্ছি এখন ই এসি করব করবো সেই জন্য ট্রান্সমিটারটি অন থাকতে হবে এবং ছটলটিকে আপ করে দেবো এরপর ফ্লাইট কন্ট্রোলারের প্রথম এবং লাস্টের সুইচটিকে একসাথে চেপে পাওয়ার দিতে হবে এরপর কয়েকবার বিপ শব্দ আসবে এরপর থ্রটলটিকে ডাউন করে দিতে হবে ইয়সি ক্যালিব্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখন থ্রটল দিলে কিন্তু মোটরগুলো ঘুরছে না কারণ এখানে আর্ম করা নেই এখন আমরা আর্ম করে নেব আর্ম হলে আর্ম লেখা উঠবে এখন দেখতে পাচ্ছেন মোটরগুলো ঘুরতেছে এখানে মোটরগুলোর ডিরেকশন কোন দিকে আছে সেটি আমি চেক করে লিখবো এই মোটরটির ডিরেকশন উল্টো রয়েছে সেজন্য এই মোটরটির দুটো অয়ারকে আমি এক্সচেঞ্জ করে দেব। এরপর মোট সেট আপে যেতে হবে মোট সেট থেকে আমি সেলফ লেভেল অন করব সেজন্য আমি অলওয়েজে দিয়ে দেব যাতে অলওয়েজ সেলফ লেভেল অন থাকে হ্যালো ফ্রেন্ডস এটি হচ্ছে বিল করার পর ড্রোনটি কিরকম লাগতেছে সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন আমরা এটি ড্রোনটি প্লাই করবো অনেকদিন বৃষ্টি থাকার কারণে আমরা বাইরে প্লাই করতে পারতেছি না সেজন্য আমরা ছাদের মধ্যে এসেছি ড্রোনটি প্লাই করার জন্য ড্রোনটি কিছুক্ষণ আগে প্লাই করা শেষ আমরা ভিডিওতে দিয়ে দেবো আপনাদেরকে প্লাইন ভিডিও কিরকম হয়েছে সেটি আপনারা জানিয়ে দেবেন ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে বলবেন না যাতে এরকম আর্সি রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যান ড্রোনটি কন্ট্রোলিং হিসাবে আমি ব্যবহার এই যে মাইক্রোজন ট্রান্সমিট এই ট্রান্সমিটার দিয়ে আমরা ড্রোন টি প্লাই করবো চলুন ফ্লাইং ভিডিও দেখে আসা যাক